আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। রিম্মিকে পছন্দ না হলেও মনকে পুরোপুরি অনেক ভালো লাগে, কারণটা সে নিজেও জানে না। হতে পারে মনের মায়াবী চেহারা অথবা মিষ্টি হাসির জন্য। ওদের ড্যান্স প্র্যাকটিসের মাঝখানে তোহা ঢুকে পড়ে। পুরোপুরি বলল, কেন রে, আমি আসতে পারি? হো, তুই আয়। কি করছিস তোরা? নাচি, তুই নাচবি? তারা উত্তর দিচ্ছিস কেন? আমি তো সুন্দর করে জিজ্ঞেস করেছি, তুইও সুন্দর করে বল। মোনার পুরবি একসাথে হাসলো। পুরবি বলল, আমরা আসলেই নাচছি, ডান্স প্র্যাকটিস চলছে। তোহা উচ্ছ্বসিত কণ্ঠে বলল, তাই নাকি, আমিও প্র্যাকটিস করব। না সুন্দরী, তোমাকে নেওয়া যাবে না। তুই এই চেহারা নিয়ে স্টেজে উঠে গেলে আমাদের দিকে তো কেউ তাকাবেই না। ইশ, ঢপ। পুরবি বলল, ঢপ কিসের? আচ্ছা মন, তুমি বলো তো, আপুটা সুন্দরী না? মন দ্রুত মাথা নাড়ি বলল, হুম, অনেক সুন্দর। তোহা বলল, ওলে বাবালে, তাই? মন তোহার কাছে এসে বলল, হ্যাঁ, তোমার মতো আমার একটা ডল ছিল ছোটবেলায়, হারিয়ে গেছে। ওলে বাবা, আমি ডালের মতো সুন্দর? মন ঠোঁট চেপে হাসলো। তোহা বলল, তুমিও তো অনেক সুন্দর। নাম কি তোমার? মন। মুনমুন নাকি শুধু মন? শুধু মন। ও আচ্ছা, বলো তো মন অর্থ কি? মন কাঁধ নাড়িয়ে বলল, চাঁদ। ওর বলার ভঙ্গি দেখে মনে হলো তোহা খুব সহজ প্রশ্ন করে ফেলেছে। এত সহজ প্রশ্নের উত্তর দেওয়া ওর জন্য কোনো ব্যাপারই না। তোহা বলল, তোমার বয়স কত মন? 9-এর থেকে 2 বাদ দিলে কত হয়? তোহা একবার পূর্বের দিকে তাকালো, তারপর হেসে বলল, 7 হয়। কেন? তাহলে আমার বয়স 7। তোহা হাসতে হাসতে বলল, ও আচ্ছা। এ কথা বলতে বলতে মনকে কোলে বসালো তোহা। মন বলল, তোমার হাসিটাও না অনেক সুন্দর। আমার একটা ভাই আছে, সেও খুব সুন্দর। তুমি কি ওকে বিয়ে করবে? তাহলে আমি তোমাকে ভাবি রাখতে পারবো। মনের কথায় তোহা হা হা করে ফেলল। পুরোপুরি ফিক করে হেসে বলল, আজকালের বাচ্চা যে কিনা পাকনা হয়। শোনো মনবুড়ি, তুমি এখন যেটা বলছো সেটা যদি এই আপুর হাজবেন্ড জানতে পারে তাহলে খবর আছে। মন দুই হাত মুখে দিয়ে বলল, আপুর বিয়ে হয়ে গেছে, আমি বুঝতে পারিনি, সরি আপু, তোমার হাজবেন্ডকেও সরি। তোহা হাসতে হাসতে বলল, আচ্ছা ঠিক আছে। এরই মাঝে লতিফা ঘরে ঢুকলেন। তোহাকে উদ্দেশ্য করে বললেন, এই তোহা, এদিকে আয়, তোরে ডাকে। তোহা উঠে দাঁড়িয়ে বলল, কে ডাকে? লতিফা হেসে বললেন, দেখা যাক কেডায় আইছে। তোহা বের হয়ে দেখলো আমির দাঁড়িয়ে আছে, হাত ভাঁজ করে কিছুটা ভাব নিয়ে বলল, ও আপনি? আমির হাসার চেষ্টা করে বলল, তুমি না বলে চলে আসলে যে, কি করছো? পুরবি আর মনু বেরিয়ে আসলো। পুরবি মজা করে বলল, কি দুলা ভাই, আপনিও চলে এসেছেন? বউকে ছাড়া এক মুহূর্তও থাকা যায় না বুঝি। পুরবির কথা শুনে লতিফা লজ্জায় রান্নাঘরে ঢুকে গেলেন। তোহা আর চোখে তাকালো পুরবির দিকে। তখনই খেয়াল করলো মন পুরবির পেছনে লুকিয়ে ভয়ে থর থর করে কাঁপছে, ও দৃষ্টি আমির দিকে নিবদ্ধ। তোহা বলল, মন কি হয়েছে তোমার? এবার পুরবিরও নজর গেল মনের দিকে। মন এইভাবে কাঁপছে কেন? মনে হচ্ছে যেন সাংঘাতিক ভয় পাচ্ছে, ভয় কুঁকড়ে আছে। তোহা বুঝতে পারল না আমিরকে দেখে এত ভয় পাওয়ার কি আছে। আমির তো দেখতে একদমই ভয়ঙ্কর না, বরং কত কিউট দেখতে, তাহলে মন কেন ভয় পাচ্ছে? পুরবি মনকে ধরে জিজ্ঞাসা করলো, কি হয়েছে মন, ভয় পাচ্ছো? এটা তো একটা ভাইয়া, ওই যে তোমার ডলাপু আছে না, ওই ডলাপুর হাজবেন্ড হয় উনি। তোহা মিষ্টি করে হাসলো। আমি শান্ত দৃষ্টিতে মনে দিকে তাকিয়ে আছে। পুরবি বলল, ভাইয়া, এটা রিম্মির ছোট বোন মুন। আমির একটু হেসে বলল, আমিরের কথা শুনে মুন আরো দ্বিগুণ ভয়ে অদ্ভুত শব্দ বের করলো মুখ দিয়ে, কোনো কথাই বলতে পারলো না। ভয়ে কাঁপতে কাঁপতে এতক্ষণ তারা যে রুমে ছিল সেই রুম থেকে এক দৌড়ে ঢুকে গেল। পুরবি আর তোহা অবাক হয়ে চোখাচোকি করলো, তারপর ওরাও মনের পেছন পেছন গেল। গেল না শুধু আমির, তোহার পুরবি গিয়ে দেখলো মন বিছানায় উঠে কাঁথার নিচে নাক মুখ ঢেকে শুয়ে আছে। ওর ছোট্ট শরীরটা তখনও কাঁপছে, ওর মুখ দিয়ে হু হু টাইপ শব্দ বের হচ্ছে। তোহার পুরবি দুজনেই ভয় পেয়ে যায়। পুরবি মনের মাথায় হাত রেখে প্রশ্ন করল, মনের কোনো সাড়া নেই। পুরবি তোহার দিকে তাকিয়ে চ টাইপ শব্দ করে বলল, বাবু তোমার কি হয়েছে? বুঝলাম না তো কিছু। আমিও বুঝলাম না। তোহা মনের গা থেকে কাঁথা টেনে উঠানোর চেষ্টা করল,
কিছুক্ষণ জোরে জোরে পর কাঁথা সরতেই দেখলো মন চোখ মুখ উল্টে অজ্ঞান হয়ে গেছে। ওর মুখ দিয়ে ফেনার মতো কিছু একটা বের হচ্ছে। তোহা ভয়ে চিৎকার দিয়ে উঠল, পুরো বিয়ে অস্থির গলায় বলল, কি সমস্যা তোহা, সারা ঘর ভাসিয়ে ফেলবে নাকি, দরজা বন্ধ করো। কিছুক্ষণের মধ্যেই সারা ঘরে মানুষ জড়ো হয়, মনের চোখে মুখে পানির ঝাপটা দেওয়া হয়। ওর জ্ঞানও ফিরে আসলো একটু পর। নীলাভ্র মনকে কোলে নিতে নিতে বলল, আমিরকে দেখে অজ্ঞান হবে কেন, অদ্ভুত ব্যাপার, এটা নিশ্চয় অতিরিক্ত গরমে ড্যান্স প্র্যাকটিস করার জন্য হয়েছে। মেয়েটাকে নিয়ে যে তোরা কী করেছিস না আল্লাহই জানে। পুরবি বলল, বারে এখন সব দোষ আমাদের হয়ে গেল। রিম্মি ইশারায় তখন থেকে কি যেন বলছে। লতিফা জিজ্ঞাসা করলেন, তুমি কি কইতেছো মা? নীলাভ্র রিম্মি থেকে তাকালো। রিম্মি কথাটা নীলাভ্রকে বুঝিয়ে দিল। এবার নীলাভ্র সবাইকে উদ্দেশ্য করে বলল, বুঝেছি, রিম্মি বলতে চাইছে ওরা আগে যে জায়গায় থাকতো সেখানে আমির মতো দেখতে একটা চশমা পড়া ছেলে ছিল। ওই ছেলেটা অনেক মেজাজি ছিল, তাই মনকে প্রায় ধমক দিত, সেই থেকে চশমা পড়া ছেলে দেখে মন ভয় পায়। পুরবি বলল, তাহলে তো হলোই, শুধু শুধু আমাদের দোষ দিচ্ছিলে। তোদেরও দোষ আছে, কি দরকার ছিল এত গরমে নাচানাচি করার? এসি চলছিল, গরম কই, মন গরমে ঘামেনি, ভয়ে ঘেমেছে। একটু পর সবাই জায়গা ত্যাগ করলো। নীলাভ্র আর রিম্মি মনকে নিয়ে চলে গেল, বসে রইল শুধু তোহা আর পুরবি। তোহা মাথায় হাত রেখে বলল, মনের অবস্থা দেখে কিন্তু মনে হচ্ছে না কারণটা তো সামান্য। পুরবি বলল, এক্স্যাক্টলি, আমিও এটাই বলতে চাচ্ছিলাম, এখানে বড় কোনো ঘাপলা আছে। তুই ভাবতে পারছিস মেয়েটা একদমই খিচুনি উঠে গিয়েছিল, মানে কি মারাত্মক ভয়টাই না সে পেয়েছে। তোহা ভাবতে ভাবতে বলল, আচ্ছা দুলা ভাই কোথায় রে, ওনাকে তো দেখলাম না, চলে গেল নাকি? বাতে ওর কথা, বিরক্তিকর একটা, মাত্র 3 মাসেই বিরক্তিকর হয়ে গেল, কাহিনী কি বলতো, ঝগড়া টগড়া করেছিস নাকি? তোহা অসহায় চোখে তাকিয়ে বলল, পুরু তোকে একটা কথা বলবো, কিন্তু তুই প্রমিস কর লতিফা আন্টি অথবা আম্মুকে কিছু বলবি না, শুধু তোর আর আমার মধ্যে থাকবে ব্যাপারটা। আচ্ছা বল কি এমন কথা। পুরবি একটা বালিশ কোলে নিয়ে মনোযোগ দিয়ে বসে। তোহা গতরাতের ঘটনাগুলো সব বলে, আমির আর রিম্মির জবানবন্দির পার্থক্যও বলে। পুরবি বলল, আমি আগেই বুঝতে পেরেছিলাম ওই রিম্মির মধ্যে ঘাপলা আছে, কিন্তু এতটা ঘাপলা থাকবে সেটা ভাবতে পারিনি। আচ্ছা মেয়েটা কি জাদুটা তো জানে? উফ রিম্পির কথা বাদ দে, ওকে আমার সহ্য হয় না, তুই শুধু বল আমি এখন কি করব, আমি কি বিশ্বাস করব? তুই ভাইয়াকে সন্দেহ কেন করেছিস? ভাইয়া তো বলেছেই ওদের মধ্যে ইন্টারনাল কোনো সম্পর্ক নেই, যেভাবে নীল ভাইয়া পর্যন্ত রিম্মির কথা বিশ্বাস করেছে সেখানে তুই কেন ভাইয়াকে বিশ্বাস করতে পারছিস না? আচ্ছা তোদের সম্পর্ক স্বাভাবিক তো, আমার কাছে কিছু লুকাস না তোহা, বল প্লিজ। তোহা মাথা নিচু করে রইল, কিভাবে বলবে, অস্বস্তি লাগছে। পুরবি বলল, ভাইয়া কি তোকে পাত্তা দেয় না? তোহা কিছুটা কেঁপে উঠল এই প্রশ্নে। পুরবি সন্দিহান চোখে তাকালো, এক আঙুল তাক করে বলল, সত্যি করে বলবি কিন্তু? তোহা ইতস্তত হয়ে বলল, আসলে তুই ঠিকই বলেছিস, আমাদের সম্পর্ক স্বাভাবিক না। কি রকম? তোহা ওদের সম্পর্কের সমীকরণ পুরবিকে বুঝিয়ে বলল। পুরবি এক চুটকিতে বলল, তাহলে তুই নিশ্চিত থাক রিম্মির সাথে কিছু একটা আছেই, 100%। তোহার ভেতরটা অদ্ভুত যন্ত্রণায় চলে উঠল, কান্না পেয়ে গেল, মাথা নিচু করে চোখের জল আটকানোর চেষ্টা করতে লাগলো। পুরবি বলল, কোনো সুস্থ স্বাভাবিক পুরুষের পক্ষে কখনো এটা সম্ভব না যে স্ত্রীর সাথে এক বিছানায় থেকেও কখনো স্ত্রীকে একটু স্পর্শ করবে না। আমি মানি না, ওর 2টা কারণ থাকতে পারে, হয় সে কোনো পুরুষই না, আর না হলে অন্য কোনো মেয়েতে আসক্ত। তোহা চোখ খিঁচড়ে বন্ধ করে নিল, শেষ কথাটা সহ্য করতে পারল না, চোখ দিয়ে গড়গড় করে জল গড়িয়ে পড়তে লাগলো। পুরবি তোহার কাঁধে হাত রেখে বলল, কাঁদিস না প্লিজ, তোদের দেখে তো ভেবেছিলাম খুব সুখে আছিস, অথচ ভেতরে ভেতরে এসব চলছে। তোহা শোন একটা কথা বলি, তুই ডিভোর্স নিয়ে চলে আয়, এসব মানুষ কখনো শুধরায় না। তোহা ছ্যাঁদ করে উঠল, না আমি ওকে কখনো ছাড়তে পারবো না, এটা অসম্ভব। কেন? ভালোবাসি। উনি তোকে ভালোবাসে? জানি না। পুরবি বলল, না জানার কিছু নেই, আমি বলছি তোকে একবিন্দুও ভালোবাসে না উনি। কিন্তু উনি আমার খুব খেয়াল রাখে, আমার গায়ে ফুলের টোকা লাগলেও পাগলের মতো হয়ে যায়, কখনো আমার উপর মেজাজ দেখায় না, আমি যখন যেটা খেতে চাই সেটাই এনে দেয়, না চাইলেও এনে দেয়, সবসময় চেষ্টা করে আমি যেন খুশি থাকি,
দেখ কত রিস্ক থাকা সত্ত্বেও আমাকে মা বাবার কাছে নিয়ে এসেছে, শুধু আমি চেয়েছিলাম বলে। তোর মাথা আমার মুন্ডু, উনি এখানে তোর জন্য আসেনি, রিম্মির জন্য এসেছে, এখন এটা বুঝতে পারলি না? তোহা মনে মনে চিন্তা করলো, পূরবি কিন্তু সে সব কিছু বলেনি। তোহা যে এক বছরের স্মৃতি হারিয়ে ফেলেছে এসব তো পূরবি জানেও না। আমির যে তোহার সুস্থ হওয়ার অপেক্ষায় আছে এইটাও পূরবিকে বলা হয়নি, তাই হয়তো পূরবি আমিরকে ভুল বুঝছে। যদি সত্যিটা জানতো তাহলে এইভাবে ভুল বুঝত না। কিন্তু তোহা এই মুহূর্তে পূরবিকে কিছু বলতেও পারছে না। আমি নিষেধ করেছে স্মৃতি হারানো ঘটনা কাউকে জানাতে, পূরবি এখনই ডিভোর্সের কথা বলছে, আর এসব জানলে তো না না কিছুই বলা যাবে না ওকে। তোহা চুপ করে রইল। পূরবি বলল, দেখ তোহা, তোর ভালোর জন্যই বলছি, আমি বড় বোন হিসেবে তো তোর খারাপ চাইবো না, তাই না? ডিভোর্স ছাড়া অন্য কোনো উপায় থাকলে বল। আরেকটা উপায় আছে, কিন্তু সেটা কতটুকু কার্যকর হবে জানি না। আর তুই কি পড়বি? তোহা করুণ কণ্ঠে বলল, ওর জন্য আমি সব করতে পারবো, শুধু তুই বল। পূরবি তোহাকে অনেক কিছু বুঝিয়ে বলল। তোহা চুপচাপ শুধু শুনে গেল, তার খুব লজ্জা লাগছিল শুনতে। অনেকক্ষণ ধরেই শাওয়ারের আওয়াজ শোনা যাচ্ছে, আমির কোনো কাজেই কনসেন্ট্রেট করতে পারছে না, বিষয়টা খুবই বিরক্তিকর, সহ্য করা কঠিন। অবশেষে থাকতে না পেরে আমির রুম থেকে বের হলো। তোহা রুমে ঢুকে দেখলো বাথরুমের দরজাটা একটু ফাঁক করে তোহা শাওয়ার ছেড়ে বসে আছে, ঝর্ণার পানিগুলো দরজা টপকে বাহিরে আসছে, ভেসে যাচ্ছে সাদা ফ্লোর। আমির বিরক্তি আর রাগ দমন করে বলল, কি সমস্যা তোহা, সারা ঘর ভাসিয়ে ফেলবে নাকি, দরজা বন্ধ করো। তোহা জবাব দিল না। আমির ভ্রু কুঁচকে অধৈর্য গলায় বলল, কি বললাম শুনতে পাওনি, দরজাটা বন্ধ করো। এবারও কোনো সারা পাওয়া গেল না। আমি দরজার সামনে গিয়ে দাঁড়ালো, দরজাটা হালকা ফাঁক করে দেখলো তোহা এক ধ্যানে দুই হাতে হাঁটু জড়িয়ে বসে আছে, গায়ের মেরুন কালার শাড়িটা ভিজে জপজপ করছে। আমির থমক দিল। তোহা ছেলে মানুষের একটা লিমিট থাকে, কি শুরু করলে তুমি, দেখছো না সারা ঘর ভিজে যাচ্ছে। তোহা নির্বিকার দৃষ্টিতে তাকালো, তারপরে এক পা দুপা করে এগিয়ে এলো। আমির কিছুটা ভিজিয়ে গেল। তোহার বিশ্বাস নেই, যদি পানি ছিটিয়ে ওকেও ভিজিয়ে দেয়? তোহা দরজার বাইরে এসে দাঁড়ালো, আয়নাতে তাকিয়ে একবার নিজের অবয়বটা দেখলো। মেরুন কালার শাড়িতে ভেজা শরীরে থাকে কত অপূর্ব লাগছে। আমিরের কি চোখে পড়ে না এসব, নাকি রিম্মি ওর চোখ অন্ধ করে দিয়েছে? তোহা ঠান্ডা গলায় বলল, দেখুন আমি কত সুন্দর একটা মেয়ে, আপনার কি ইচ্ছে করে না আমাকে একটু আদর করতে? আমির ভ্রু উঁচকে চেয়ে রইল, যেন তোহা খুব আজব কথা বলেছে। হঠাৎ আমির বলল, এভাবে দাঁড়িয়ে থাকলে তোমার ঠান্ডা লাগবে তোহা, অন্তত মাথাটা মোছা উচিত। আমির বারান্দায় চলে গেল। তোহা হা করে তাকিয়ে দেখল। বারান্দা থেকে তোয়ালে এনে তোহার মাথা মুছে দিতে দিতে আমির বলল, ভেজা শাড়িটা দ্রুত চেঞ্জ করে দাও। তোহা বোকার মতো দাঁড়িয়ে থাকে, এত আশ্চর্য মানুষও হয়, আমির কি সত্যি মানুষ নাকি অনুভূতিহীন কোনো যন্ত্র? নীলাভ্র হাতে চিঠিটা প্রায় পাঁচবার পড়েছে, কিন্তু তার মাথায় এখনও কিছু ঢুকছে না। রিম্মি এমন অদ্ভুত শর্ত কেন দিল? তার শর্ত হচ্ছে ওদের বিয়ের পর কখনো ওদের জীবনে কোনো সন্তান আসতে পারবে না, সারা জীবন নিঃসন্তান থাকতে হবে। এই প্রতিশ্রুতি দিয়েই রিম্মিকে বিয়ে করতে হবে, কিন্তু এটা কি আদৌ সম্ভব? তোহা মুখ ফুলিয়ে বসে আছে পূরবীর সামনে। পূরবী একগালে হাত রেখে খানিকটা ঝুঁকে বলল, আচ্ছা আমি যেভাবে বলছিলাম সেভাবে সব করেছিলি তো? তোহা অন্যদিকে তাকিয়ে উত্তর দিল, হ্যাঁ, শুধু গ্রামের বধূদের মতো পেচি পেচি শাড়িটা পরতে পারিনি। পূরবী গাল থেকে হাত নামিয়ে অবাক হয়ে বলল, তাহলে কিভাবে শাড়ি পরেছিলি? এখন যেভাবে পরে আছি সেভাবেই পরেছিলাম। পূরবী কপাল চামড়াতে লাগলো। হাই কপাল, সর্বনাশ করেছিস, এতে লাভটা কি হলো? তোর ওই কচুর প্ল্যানে এমনিতেও কোনো লাভ হতো না, আমি ওনাকে চিনি, উনি একটু অন্যরকম। একটু পুরোটাই অন্যরকম, না হলে এমন একটা মোমেন্ট কেউ নর্মাল থাকতে পারে? এটা কোনো নর্মাল পুরুষের দ্বারা অসম্ভব, আমার তো অনেক সন্দেহ হচ্ছে। আচ্ছা উনি আসলেই পুরুষ তো? তোহা চোখ রাঙিয়ে ধমক দিল, পড়বি? পূরবী মুখ চেপে হেসে ফেলল। তোহা অগ্নি শর্মা চেহারা অন্যদিকে তাকালো। পূরবী বলল, আচ্ছা শোন নেক্সট প্ল্যান বলি, এইটা শিওর কাজে লাগবে। দেখ আবার কোনো আলতু ফালতু কিছু বলিস না প্লিজ, আমি আর এমন কাহিনী করতে পারবো না, এটা করতে গিয়ে লজ্জায় আমার অবস্থা খারাপ, ছি ছি ছি। তোহা দুই হাতে মুখ ঢাকলো। পূরবী বলল, এতে লজ্জা নিয়ে বাঁচবি কিভাবে তুই? থাক তোর কিছু করতে হবে না, তুই বরং বাদ দে, এরপর যখন রিম্মি শাকচুন্নি এসে তোর নাকের ডগা দিয়ে ভাইয়াকে নিয়ে চলে যাবে তখন বুঝবি। তোহা ফুঁসে উঠল, না প্লিজ এসব বলিস না, আমার ভয় লাগে। পূরবীর আবারও হাসি পেল, হাসতে হাসতে বলল, তুই কি ভাইয়াকে খুব ভালোবাসিস?
তোহা এই প্রশ্নে হঠাৎ অন্যমনস্ক হয়ে গেল। আনমনে বলল, আমার সারাক্ষণ ইচ্ছে করে ওর দিকে তাকিয়ে থাকতে, মাঝে মাঝে চিন্তা করি, ইস কি সুন্দর ও, সারা জীবনের জন্য যদি ওকে আমি পেতাম, তারপর হুট করেই মনে হয় আরে ও তো আমারই আছে, তখন কি যে আনন্দ হয় অনুভূতিটা প্রকাশ করার মতো না। অহংকার বোধ হয়, অহংকার বোধ হয় নিজের প্রতি, নিজেরই নিজেকে হিংসে হয়। তারপর যখন আবার মনে পড়ে ওকে হারানোর কথা, কিংবা ও যদি আমাকে ছেড়ে চলে যায়, তখন আমি কিভাবে থাকবো, কিভাবে বাঁচবো, আমি পারবো না পুরু, কিভাবে বাঁচবো, আমি পারবো না পুরু, ওকে ছাড়া আমি জীবনেও থাকতে পারবো না। পুরবীর দীর্ঘশ্বাস ফেলল। বুঝতে পেরেছি জটিল সমস্যা, ঠিক আছে তুই নেক্সট প্ল্যান শোন, এইটা যদি কাজে না লাগে তাহলে আমাদের হাল ছেড়ে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই, তবে আমার মনে হচ্ছে এই আইডিয়াটা কাজে লাগবে। তোহা স্বাভাবিক হয়ে কিছুটা হাসলো, এরপর বলল, তাই শুনি কি আইডিয়া। পুরবি সবকিছু তোহাকে বুঝিয়ে বলল। তোহা বলল, ওয়াও এই প্ল্যানটাই জোস, তুই আগে কেন বললি না, তাহলে আমাকে কষ্ট করে ওই সব করতে হতো না, ছি কি লজ্জা। পুরবি হেসে বলল, এটা করতে হবে, আবার লজ্জা পাবি না তো। তোহা আত্মবিশ্বাসী হাসি দিয়ে বলল, একদম না। বিছানার একপাশে চোখ বন্ধ করে শুয়ে আছে তোহা, চোখ বন্ধ থাকলেও কান খোলা, মস্তিষ্ক সজাগ, মনোযোগ সম্পূর্ণ ডাইনিং রুমের দিকে। আমির এখন ওখানেই আছে, যে কোনো সময় এই রুমে চলে আসতে পারে, তখনই শুরু হবে তোহার আসল কাজ। আমিরের পায়ের শব্দ শুনে বিছানার চাদর খামছে ধরে তোহা, চোখ মুখ খিঁচে আর্তনাদ শুরু করল। উফ কি ব্যথা ও বাবা, আমির বিছানে বসতে বসতে বলল, ব্যথা মানে কোথায় ব্যথা? মাথা ব্যথা, প্রচুর মাথা ব্যথা করছে, ল্যাম্প টেবিল থেকে বাম্পটা নিয়ে একটু আমার মাথায় লাগিয়ে দেবেন প্লিজ, ব্যথাটা সহ্য হচ্ছে না। আমির ব্যস্ত হয়ে বলল, আচ্ছা আচ্ছা দিচ্ছি, দাঁড়াও। আমির বাম নিয়ে লাগাতে লাগাতে বলল, মাথা কি খুব বেশি ব্যথা? এখন একটু কম লাগছে। বাম লাগানো জ্বলছে? একটু একটু। চোখ বন্ধ করে রাখো, নাহলে চোখও জ্বলবে। তোহা চোখ বন্ধ করল, এরই মাঝে মোবাইল বেজে উঠে। মোবাইলটা আগে ছিল আমিরের, এখন তোহার। আমি যখন ফোনটা ধরতে যাচ্ছিল, তোহা বলল, ধরবেন না প্লিজ, আমাকে দিন। আমির মোবাইলটা তোহার হাতে দিল, এরপর জিজ্ঞাসা করলো, কে ফোন করেছে? ফোন না, মেসেজ। কার মেসেজ? তোহা রহস্যের ভঙ্গিতে বলল, বলা যাবে না, সামওয়ান স্পেশাল। আমির তীক্ষ্ণ কণ্ঠে বলল, হোয়াট? আপনি মাথায় মালিশ করুন তো, আমি মেসেজের রিপ্লাই দিই। তোহা খেয়াল করলো আমির ফোনের স্ক্রিনের দিকেই তাকিয়ে আছে। তোহা এক হাতে ডিসপ্লে ঢেকে বলল, কারো পার্সোনাল জিনিস এভাবে দেখতে হয় না, আপনি ম্যানার্স শেখেননি? আমির চোয়াল শক্ত করে বলল, পার্সোনাল মানে কিসের পার্সোনাল, দেখি তো, দাও তো ফোনটা। দেয়া যাবে না, এটা এখন আমার ফোন, আর আমার ফোনে আমার অনেক প্রাইভেট জিনিস থাকে, এসব আমি আপনাকে কেন দিব? আমার কাছে আবার কিসের প্রাইভেট? তোহা ফোনটা দিতে বলেছে, এক্ষুনি দাও। তাহলে আগে আমাকে নতুন ফোন কিনে দিন, তারপর আপনার ফোন আপনি পেয়ে যাবেন। আমি ফোনের জন্য বলছি না, শুধু মেসেজের মানুষটাকে দেখব। কাকে? কি জানো বলতে, সামওয়ান স্পেশাল। ও ওকে দেখতে চাইছেন? দেখার কিছু নেই, ও অনেক কিউট। আমির ব্রুক কুনসকে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো, আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।